হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে সেই টিউটোরিয়াল আমি দেখাবো যে কীভাবে আমরা যে তাপমাত্রা টেম্পারেচার ফারেনহাইট ডিগ্রিতে থাকে সেটি সেলসিয়াসে নিতে পারবে, আর আপনাদের জন্য কাজ থাকবে যে কীভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট ডিগ্রিতে নিতে পারেন। এটির একটি প্রোগ্রাম আপনারা কমেন্টে লিখে দেখাবেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতে কোড বক্সটি ওপেন করে নিই। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি। তো আজকে আমরা শিখবো হচ্ছে টেম্পারেচার কনভার্ট, টেম্পারেচার কনভার্টিং, কনভার্সন অ্যাকচুয়ালি। ওকে, তো লেখা শুরু করি। তো শুরু করছে ক্লুড এসটিডি আই ডট এইচ ইন্ট মেইন। ওকে, সো এখন হচ্ছে আমার ফ্লোটিং এ হবে কি কি, ফ্লোটিং হবে সেলসিয়াস, ফ্লোটিং এ হবে হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াস, তারপর সেলসিয়াস অ্যাকচুয়ালি সেলসিয়াস, তারপর হচ্ছে ফারেনহাইট, ফারেন হাইট। ওকে, সো এরপর হচ্ছে আমরা প্রিন্টে, তো প্রিন্টে হচ্ছে ইনপুট চাইবে। তো এখন আমরা লিখি যে টেম্পারেচার, এন্টার টেম্পারেচার, টেম্পারেচার ইন, এন্টার টেম্পারেচার। ওকে, তো এটা লেখার পরে হচ্ছে তারপর স্ক্যানএফ, স্ক্যানএফ করবে হচ্ছে সে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, তারপর হচ্ছে যেহেতু ফ্লোটিং, তারপর হচ্ছে এম্পারসেন্ট, এম্পারসেন্ট ফারেনহাইট। ওকে, সো এখন এখানে যে সূত্রটা হবে যে সেলসিয়াস, সেলসিয়াস, সেলসিয়াস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ফারেনহাইট মাইনাস 32 ইনটু 5/9। আশা করি বুঝতে পেরেছে ইনটু 5/9। তারপর হচ্ছে প্রিন্টএফ, এখন হচ্ছে আমাদের শর্ত দেওয়া শেষ, প্রিন্টএফ, তো প্রিন্ট এফ, তারপরে হচ্ছে এখন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ এফ, তারপরে হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট বড় লিখলে দেখছেন আসে না, ফারেনহাইট, 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 এখানে তো এটা হচ্ছে ভিতরে দেখাবে, তো এখন হচ্ছে ফারেনহাইট ইজ ইকুয়াল টু হচ্ছে এখন কি আমাকে সেলসিয়াস দেখাতে হবে, সেলসিয়াস, 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 এটা কিন্তু প্রিন্ট এফের ভেতর দেখাবে, এটা কিন্তু আবার ওই যে ওই ভেরিয়েবল না, ঠিক আছে? এটা হচ্ছে ভিতরে আমি যেটা লিখবো ভেরিয়েবল, এই যে এখন লিখবো ভেরিয়েবল, এখন দুইটা ভেরিয়েবল লিখে দেবো যে সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট, সেলসিয়াস আর ফারেনহাইট। তো এখন রিটার্ন জিরো করবে, রিটার্ন জিরো। ওকে, সো এটা হচ্ছে মূলত একটি সূত্র, হ্যাঁ, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কীভাবে নেবেন, এটা হচ্ছে ফারেনহাইট ডিগ্রি থেকে কীভাবে সেলসিয়াসে নেবেন সেই সূত্রটি হচ্ছে এটা, আর ফারেনহাইট আর সেলসিয়াস থেকে কীভাবে ফারেনহাইট ডিগ্রিতে নেবেন সেটা আপনাদের জন্য কাজ হয়ে থাকবে। তো কম্পাইল করি, ওকে, নো প্রবলেম, তো রান করি। তো টেম্পারেচার, তো ফারেনহাইট ডিগ্রিতে টেম্পারেচার দিতে বলছে, তো আমি দিলাম 32 ডিগ্রি,
তো এই যে দেখেন 32 ফারেনহাইট ইকুয়াল টু 0000 0000 দেখাচ্ছে, কারণ 32 মাইনাস 32 0 দেখছেন। তো এখন এখানে যদি আমি দিই যে 14 ডিগ্রি সেলসিয়াস, তো এই যে দেখেন এখানে 14 ফারেনহাইট মানে কি মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।